এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। সৌরশক্তি থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায় তার প্রশিক্ষণ শিবির চলছে বাড়িপুরে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর কল্যাণপুরে ডিএন মণ্ডল কলেজে সম্পূর্ণ বিনামূল্যে সৌরশক্তি থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায় সোলার সিস্টেমে তারই প্রশিক্ষণ শিবির চলছে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত ছাত্ররা এই প্রশিক্ষণ নিতে পারবে। তাদের শিক্ষকতা থাকতে হবে মাধ্যমিক পাস, সঙ্গে ITI ডিপ্লোমা কোর্স কমপ্লিট, তাতে থাকা চাই ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল, ফিটার সহ ইত্যাদি কোর্স। এই প্রকল্পটির নাম সূর্য মিত্র স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটি সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকার। এখানে মোট 600 ঘন্টার প্রশিক্ষণ হবে 3 মাস ধরে। কর্তৃপক্ষরা জানাচ্ছে এই প্রশিক্ষণ শিবির শেষ হয়ে যাওয়ার পর 100% প্লেসমেন্ট থাকবে। কর্তৃপক্ষ আরও জানাচ্ছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত মোট 30 জন ছাত্রকে এই কোর্সের জন্য ভর্তি নেবে। আগামী 25 মে 2023 তারিখ পর্যন্ত এই কোর্সের ভর্তির দিন ধার্য করা হয়। আমাদের পক্ষ থেকে যে সমস্ত বেকার যুবক যুবকরা 10+2 বা 10 পাস করেছে, এই 10+2 পাস করার পর যারা ভোকেশনাল ট্রেনিং নিয়ে যারা স্বনির্ভরতা হতে পারে, নিজের সংসারকে দেখতে পারে, নিজের জীবনটাকে কিছুটা উপার্জন করতে পারে, তার জন্য স্কিল ডেভেলপমেন্টের মধ্যে তাদেরকে স্বনির্ভর করার জন্য চেষ্টা করা হচ্ছে। কীভাবে করা? এখানে বিভিন্ন স্কিল ট্রেনিং দেওয়া হয়, যেমন সোলার সিস্টেম। সোলার সিস্টেমে 3 মাসের ট্রেনিং দেওয়া হয়। এখানে ফুড প্রসেসিং, ফুড প্রসেসিংয়ের উপরে 3 মাসের ট্রেনিং হয়। হোম অ্যান্ড লেদার ব্যাগসের উপরে 3 মাসের ট্রেনিং হয়। আচ্ছা, কতজন করে এক একটা ব্যাচে ভর্তি হতে পারে? আমাদের এক একটি ব্যাচে 30 জন করে ভর্তি হতে পারে। এটা কি সারা রাজ্য জুড়ে যে কেউ আবেদন করতে পারে? রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের সারা রাজ্য ধরে জুড়ে এখানে এর জন্য আবেদন করতে পারে। কীরকম সারা পাচ্ছেন এবং কতজন? এখানে সারা যথেষ্ট পাচ্ছি, তবে যে পরিমাণে সচেতন করার দরকার আমরা সেটা করে উঠতে পারিনি, তবু সারা পাচ্ছি। প্রতিটা ব্যাচ 30 জন করে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এর জন্য কি কোনো খরচ দিতে হয়? এর জন্য 1 পয়সা দিতে হয় না। এখানে কি ওদেরকে রাখা হয়? এখানে এখানে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম মধুসূদন মণ্ডল, প্রিন্সিপাল ডিএন মণ্ডল কলেজ তথা দিশা প্রতিবন্ধী স্কুল। সোলার পিভি ইনস্টলার কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে সোলার প্যানেল ইনস্টলেশন, মেনটেন্যান্স, ট্রাবল শুটিংয়ের উপর ট্রেনিং দেওয়া হচ্ছে। তো আমরা ইনস্টলেশন কীভাবে হচ্ছে, 1 কিলোওয়াট সিস্টেম, সেটা আমরা কীভাবে মেনটেন্যান্স করবো এবং সেখানে যদি কোনো রকম ফল্ট হয় সেটা কীভাবে আমরা সলিউশন করতে পারবো সেটার উপরে এখানে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে। এই সিস্টেমের কি A to Z মানে পুরোটাই কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? এখানে 1 কিলোওয়াট ইনস্টলেশন, মেনটেন্যান্স, ট্রাবল শুটিংয়ের টোটালটাই শেখানো হচ্ছে। কীভাবে আমরা ফাউন্ডেশন করবো, কীভাবে স্ট্রাকচার ডিজাইন করবো, কীভাবে স্ট্রাকচার ইনস্টলেশন করবো, কীভাবে প্যানেল ইনস্টলেশন করবো, তো ওটা কীভাবে মেনটেন্যান্স এবং ট্রাবল শুটিং করাটাই শেখানো হচ্ছে। এটা শিখে এরা কী করবে, মানে কীভাবে উপকৃত হবে? তো এটা শিখে ওরা বিভিন্ন কোম্পানিতে বা প্রাইভেট অর্গানাইজেশন রয়েছে যেখানে ওরা সোলারের উপর ইনস্টলেশন, মেনটেন্যান্স বা অ্যাসেম্বলির উপর জব করতে পারবে। তার সাথে সাথে কেউ যদি চায় নিজের এন্টারপ্রেনারশিপ বা নিজে যদি কোনো বিজনেস করতে চায় সেক্ষেত্রে সে বিজনেসও করতে পারে। আপনার নাম?
শঙ্কর স্যার। এটা কদিনের ট্রেনিং হচ্ছে? এটা 3 মাসের ট্রেনিং, যেখানে 600 ঘন্টা আমরা ট্রেনিং দিচ্ছি, রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রাম। কিসের ট্রেনিং চলছে? আচ্ছা, আমাদের এখানে সোলারের কাজই চলছে, সোলার পিভি ইনস্টলার সূর্যের মিত্র প্রজেক্টের উপরে। এটা নাইস থেকে পড়াচ্ছে। কতজন ট্রেনিং নিচ্ছে? 30 জন ট্রেনিং নিচ্ছে। এদের কি ট্রেনিং শেষ হয়ে গেল? আজকে এদের অ্যাসেসমেন্ট হচ্ছে, ফাইনাল অ্যাসেসমেন্ট। 3 মাস ট্রেনিং এর পরে আজকে এদের ফাইনাল অ্যাসেসমেন্ট হচ্ছে। এখানে কি আরও কি এরকম ট্রেনিং এর ব্যবস্থা থাকবে? নতুন আমাদের একটা ব্যাচ চলছে, স্টার্ট হচ্ছে। আমরা যে গভর্নমেন্ট থেকে একটা ওয়ার্ক অর্ডার পেয়েছি, আবার আমাদের নতুন একটা ব্যাচ স্টার্ট চালু হবে। নতুন যারা আসবে তাদের সম্বন্ধে কি বলতে চান? নতুন দেখুন, যারা আমাদের ক্যান্ডিডেট এখানে করছে তারা বেসিক্যালি টেকনিক্যাল পার্সন হতে হবে, আইটি অথবা ডিপ্লোমা হতে হবে। তাদের কি কোনো এখানে ভর্তি হতে হলে কি চার্জ হবে, লাগবে? চার্জ নেই, পুরোটাই ফ্রি অফ কস্ট আছে। বাট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস ওদেরটা কস্টের মানে দিতে হয় 1000 টাকা করে, যেটা আবার 3 মাস ট্রেনিং এর পর টাকাটা রিটার্ন করে দেওয়া হয়। এটা কি শুধু দক্ষিণ চব্বিশ পরগনা না অল ওভার ওয়েস্ট বেঙ্গল? অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া, যেখান থেকে এসে স্টুডেন্ট কি অ্যাডমিশন হতে পারে। কতদিনের ট্রেনিং নেওয়া হয়? 3 মাসের ট্রেনিং। আপনার নাম? আমার নাম জয়ন্ত দাস। আপনি এই কে এই ইনস্টিটিউট কি? আমি এই সেন্টারটা একটু চার্জে আছি, জয়েন্ট সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর আছি সুজন ফাউন্ডেশনের।